হয়েছিল, ভাইয়ের ছেলে আমাকে আমার সঙ্গে মানে প্রেম প্রীতিতে কীভাবে জড়িয়ে গেছিল এটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো, আপনারা শুনবেন। তো আসলে আমার ভাইয়ের ছেলে আমাকে ফোন। আসসালামু আলাইকুম দর্শক, আমি আমার জীবনের একটা গল্প বলতে আসছি, অবশ্যই আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার এই গল্পটা। আর এরকম ঘটনা বাস্তবেও ঘটে গেছে, যেটা আমার সাথে ঘটে গেছে, শুধু আমার সাথে যে ঘটে গেছে তা না, আমরা শোনা মতো আমার জীবনের আমার আগে আরও একজনের সাথে এরকম ঘটনা ঘটে গেছে। তো অবশ্যই আপনাদের জীবনে যদি এরকম ঘটনা কারোর সাথে ঘটতে যাতে লাগে, তো আপনারা অবশ্যই দেখে শুনে ভুল করবেন না, দেখে ভুল করবেন না। এখন আমি আমার যেটা গল্প বলবো সেটা হলো আমার ভাইয়ের ছেলের সাথে আমার কীভাবে সম্পর্ক হয়েছিল। ভাইয়ের ছেলের সাথে আমার এইভাবে সম্পর্ক হয়েছিল, ভাইয়ের ছেলে আমাকে আমার সঙ্গে মানে প্রেম প্রীতিতে কীভাবে জড়িয়ে গেছিল এটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো, আপনারা শুনবেন। তো আসলে আমার ভাইয়ের ছেলে আমাকে আমার ভাইয়ের ছেলে আমাকে ফোন আমাকে আমার বাবা একটা আমাকে ফোন কিনে দিছে। আমার ভাইয়ের ছেলেও বড়, আমার ভাইয়ের ছেলে বড় আর আমার বাবা আমাকে একটা ফোন কিনে দিছে, ওর বাবাও ফোন কিনে দিছে। তো আমার বয়স 22-23 বছর, আর ওর বয়স আমার চেয়ে একটু বড়, আমার বয়সে বড় একটু। তো আমি এখন ওকে বলছিলাম যে আমাকে একটু ফেসবুক খুলে দিও। তো আমি আমার একটি বান্ধবীর থেকে ফেসবুক খুলে নিয়েছিলাম, ফেসবুকের নাম ছিল এক বুক জ্বালা। আর আমার ভাস্তের মানে আমার ভাইয়ের ছেলের ফেসবুকের নাম ছিল আমার ভাইয়ের ছেলের নাম ফেসবুকের নাম ছিল শিশির ভেজামন, আর আমার আমার ফেসবুকের আইডির নাম ছিল এক বুক জ্বালা। তো আমি এক বুক জ্বালা আইডি চালাইতাম আর ও শিশির ভেজামন চালাইতো। তো দুজনে এরকম থাকতাম, শিশির ভেজামনের কথা বলে থাকতাম। তো আমার একদিন মানে একদিন আমার আইডিতে ফট করে ওর আইডি চলে আসছে, ওর ফেসবুক আইডির নাম চলে আসছে শিশির ভেজামন। কিন্তু আমরা একই বাড়িতে থাকতাম, কিন্তু আমি জানতাম না ওর আইডির নাম ছিল শিশির ভেজামন, আর ও জানতো না আমার আইডির নাম ছিল এক বুক জ্বালা, দুইজনেই কেউ জানতাম না। আমি ওর ফুপু হই আর ও আমার ভাস্তা ভাইয়ের ছেলে। তো এরকম দুজন চ্যাটিং করতাম ফেসবুকে, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে দুজন চ্যাটিং করলাম, চ্যাটিং করতাম প্রতিদিন রাত্রে 2 ঘন্টা করে চ্যাটিং করতাম। ও আমাকে জিজ্ঞেস করতো তুমি কি খেয়েছো, আমি বলতাম হ্যাঁ আমি, আমি আবার ওকে জিজ্ঞেস করতাম, ও আমার মেসেজে রিপ্লাই দিত, আমি ওর মেসেজে রিপ্লাই দিতাম, এরকম দিতাম দিতে দিতে কথা বলতে 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 এক পর্যায়ে আমাদের অনেক মানে ভালোবাসা হয়ে যায়। কিন্তু কেউ কাউকে দেখি না, শুধু মেসেঞ্জারে চ্যাটিংই করতাম, SMS-ই করতাম, এর চেয়ে বেশি কিছু করতাম না। তো আমাকে বললো যে ঠিক আছে, একদিন আমাকে বলল যে তোমার একটা ভিডিও দাও। তো তো আমি বললাম ঠিক আছে আমি আমার ভিডিও দিব। তো ওকে আমি যদি জিজ্ঞেস করতাম যে তোমার নাম কি, ও আমাকে বলতো আমার নাম শিশির ভেজামন। তো আমি বলতাম এটা কখনো মানুষের নাম হয়? তো ও বলতো হ্যাঁ তোমার জন্য হয়েছে। তো আমাকে যখন বলতো যে তোমার নাম কি, তখন আমি বলতাম আমার নাম এক বুক জ্বালা, তখন ও আমাকে বলতো যে এটা কি কখনো মানুষের নাম হয়? তো আমি বলতাম তোমারটা যদি শিশির ভেজে মন হয় তো আমারটা কেন এক বুক জ্বালা হতে পারে না। এইরকম দুজন অনেক মশকরাই, অনেক কেলাকেলি, অনেক ইয়ার্কি, অনেক হাসি ঠাট্টা করতাম, দুজন থাকতাম। তো একদিন আমাকে হঠাৎ করে বললো যে তোমার একটা ভিডিও দেওয়া যাবে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমার একটা ভিডিও দিব। তো আমি আমার একটা বান্ধবীর মানে আমার মেসেঞ্জারে একটা মেয়ে আমার সঙ্গে বান্ধবী বানাইছে, তো ওকে ওকে বললাম যে তোমার একটা ভিডিও দাও তুমি কেমন আমি দেখব। তো আমাকে বলো ঠিক আছে আমার ভিডিও দিল। তো আমি আমার পিকচার দিলাম, তো ওর ভিডিওটা আমি নিলাম, নিয়ে ওই ভিডিওটা ওকে দিলাম। সে ভিডিওটা হলো লাইকি ভিডিও, ওই লাইকি ভিডিওটা ওকে দিলাম। তখন আমি ওকে বললাম যে তুমি আমাকে একটা দিয়ে দাও। তো ও আবার আমাকে ওর বন্ধুর পিকচার দিল দিল, দুজনের আরও মন মজে গেল, ওরও মন মজে গেল, আমারও মন মজে গেল, আমি ওকে চাই, ও আমাকে চাই, এরকম দুজন অনেক 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 সময় ধরে দুজন দুজনের সাথে মিশলাম। মিশতে মিশতে কখনো কেউ কাউকে দেখি নাই যে ও কেমন আমি কেমন, এরকম দেখতেছিলাম।
দেখতে দেখতে একদিন আমি এখন বললাম যে ও আমাকে আবার একদিন বললো তোমার পিকচার দাও, তখন আমি আমার ইয়ের সাথে মানে আমার বান্ধবীকে বললাম আমার একটা পিকচার দাও না, তখন ও আমাকে একটা পিকচার দিল। তখন আমি আবার ওকে বললাম যে তোমার একটা পিকচার দাও, তো বলো ঠিক আছে আমার পিকচার দিচ্ছি, তখন ও আমাকে আবার আর একটা পিকচার দিল। এরকম পিকচার নেওয়া দেওয়া সব কিছুই হতো, কিন্তু কেউ কারুটা অরিজিনাল দিতাম না, ও আমারটা দিত না আমিও আমারটা দিতাম না। কিন্তু আমি জানতাম না যে শিশির ভেজা মন হলো আমার ভাইয়ের ছেলে, আর ও জানতো না যে এই এক বুক যারা হলো আমারই ফুপি, এটা জানতো না। দুজন দুজনের মাঝে হারিয়ে যাইতাম, সারা রাত ধরে কথা বলতাম, দুজন ইয়ে করতাম। একদিন আমি আমার ভাইয়ের ছেলেকে বললাম যে এরকম রিমন শোনো তো, তো বলে কি বলো, তো আমি বলি যে তুমি হলো কার, মানে আমরা দুজন এমনই ফ্রি, অনেকটা ফ্রি, তো আমি বললাম তুমি প্রেম করো, তো বলে না, আমাকে বলো তুমি করো, আমি বলি যে না, তো বললাম ঠিক আছে প্রেম যখন তাহলে উইও করো না আমিও করি না, তখন ঠিক আছে প্রেম করতে হবে না। তো আমাকে একদিন আমি বললাম যে বাবা দেখো তুমি যেন প্রেম করো না, তাহলে তোমার আব্বু জানতে পারলে কিন্তু বকাচকা দেবে। কিন্তু ও যে আমার সঙ্গে এরকম কথা বলতে সেটা আমি জানি না, আর আমাদের দুজনের কখনো কন্ট্যাক্টে কথা হয় নাই, শুধু এসএমএসেই কথা হতো, এসএমএসেই কথা হতো। তো এসএমএসে কথা বললাম, বলার পরে আমাকে বলতেছে একদিন বলতেছে যে না তুমি আর আমি, আমাকে একদিন জিজ্ঞেস করছো তোমার বাসা কোথায়, তো আমাকে আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার বাসা কোথায়, তো আমাকে বললো আমার বাসা গোপালগঞ্জে, তো আমি বললাম তোমার বাসা কোথায়, আমার বাসা গোপালগঞ্জে, তো আমি বললাম আমরা দুজন এত কাছাকাছি তারপরে দুজন দুজনকে কেউ কাউকে দেখলাম না, এটা কেমন কথা। ঠিক বলে ঠিক আছে আমাকে ভিডিও কলে দেখতে, আমাকে বলে ভিডিও কলে দেখো, তো আমি বললাম না আমি ভিডিও কলে দেখবো না, তখন বলে ঠিক আছে তাহলে তুমি ভিডিও কল দাও, আমি বলি না ঠিক আছে ভিডিও কলে দেখা দেখি করবো না, কোনো কথা বলবো না, তুমি পারলে আমাকে সরাসরি আমরা দেখা করবো, তো বলে ঠিক আছে সরাসরি দেখা করো, তো বলে যে ঠিক আছে তুমি তাহলে আসো, আমি বললাম আমি কোথায়, তো বলে যে গোপালগঞ্জ শহরে আসো দেখা করব। তো আমি দেখি যে আমার ভাজটা দুপুর, আমি ওকে সময় দিয়ে রাখছিলাম যে আমরা সকাল 10টার সময় যাবো, সারাদিন ঘুরে ফিরে আবার চলে আসবো, তো বলে ঠিক আছে। তো সকাল 10টার সময় যখন এরকম যাচ্ছিলাম, আমি আমার ভাজটা সকালবেলা ঘুমের থেকে উঠে গোসল টোসল করে ও বের হয়ে চলে গেল, আমি আবার গোসল টোসল করে আমি আবার যাচ্ছি, তখন এসএমএসে আবারও কথা শুরু হলো। ও আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারো, তো আমি বললাম হ্যাঁ, তো সত্যি সত্যি আসতেছো, আমি বললাম হ্যাঁ আসতেছি, তো বললো যে ঠিক আছে আসো, তখন আমি গেলাম ও গেল, যাওয়ার পরে দুজন দেখা সাক্ষাৎ মানে করবো। এই সময় গোপালগঞ্জ শহরে যাইতে বললো, যাওয়ার পরে একটা ঠিকানা দিল, আমি সেই ঠিকানা অনুযায়ী গেলাম, ও আসলো, আমি বললাম তুমি কী কালারের জামা পরে আছো, ও বলতেছে আমি লাল কালারের জামা পরে আছি, আমাকে বলে যে আমি কী কালারের জামা পরে আছি, তো আমি বললাম আমি বোরকা পরে আছি, তো বলে ঠিক আছে আসো কী কালার, আমি বললাম কালো, এইরকম বলে ওর কাছে আমি আগে গেলাম। আগে যাওয়ার পরে দেখি যে আমার ভাইয়ের ছেলে, তো আমি দেখা হয়, আমি বললাম কী ব্যাপার রিমন তুমি এখানে কেন, তো আমাকে বলতেছে এমনি আসছি ফুবু তুমি এখানে কেন, তো আমি বললাম আমিও এমনি আসছি কিছু কেনাকাটা করার জন্য, তো বলে ও আচ্ছা ঠিক আছে কেনাকাটা করো। তারপরে ওকে আমি যাই আবার জিজ্ঞেস করলাম কী ব্যাপার তুমি কী কাপড় পরে আসো, ও বলতেছে লাল কাপড়, আমাকে বলে আমি কী কাপড়, আমি বলি কালো বোরকা পরে আছি আসো। তখন দুজনে এত কাছাকাছি যাওয়ার পরে দেখি ও আমার আপন ভাইয়ের ছেলে আর আমি ওর ফুপু।